গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে প্রায় সকাল 8টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে এখন থেকে। তো ওরশাকে রেডি করে দিয়েছি, এখন শুয়ে পড়ছে স্কুলে যাওয়ার জন্য। আজকে আমি আর ওর সঙ্গে যাব না। এক একদিন দেখবে সকালটা খুব এলোমেলোভাবে শুরু হয়, কিছুই বুঝতে পারি না কোথা থেকে শুরু হবে কোথা থেকে শেষ হবে, সেইটা আজকে আমার সঙ্গে হচ্ছে। যাই হোক, তোর সেও আজকে স্কুল না যাওয়ার জন্য কাঁদছিল, বাট বুঝিয়ে বাঝিয়ে আদর করে পাঠানো হচ্ছে। বাচ্চা তো, কখন যে কি হয় বোঝা যায় না, তাই না? আচ্ছা, তোর সে চলে যাওয়ার পর ফার্স্ট আমি যে কাজটা করব সেটা হচ্ছে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া। আমার মনে হয় সকালে উঠে যদি বিছানাটা ঠিকঠাক করে গোছানো থাকে তাহলে মানসিক শান্তি থাকে আর ফিল হয় যে অর্ধেকটা কাজই আমি করে ফেলেছি। এখানে ক্যামেরাটা আমি ঠিক করে সেট করেছিলাম, কিন্তু এখন দেখছি যে না, আমার হাতটাও ভালো করে দেখা যাচ্ছে না। নেক্সট টাইম আমি সেটা খেয়াল রাখবো। আমি প্রতিদিনই প্রায় চাদর চেঞ্জ করে দিই। বাচ্চা মানুষ ঘরে খেলে শুয়ে দুষ্টুমি করে, তো চাদর ক্লিন রাখাই ভালো। চাদরটা পাল্টে নিলাম আর খুব সিম্পলভাবে আমি বিছানা গোছাই। আগে না কুশন টুশান দিয়ে খুব সুন্দর করে স্টাইল করে রাখার চেষ্টা করতাম। ও বাবা, আমার মেয়ে সমস্ত ফেলে ওর মধ্যে বসে চেপে ছিঁড়ে ফ্লোরের মধ্যে গড়াগড়ি খায় জিনিসগুলো। আচ্ছা, ওখানে যে আমার বেডটা, বেডের পাশে একটা জানলা আছে, ওইটা এখন আমি খুলে দেবো কিছুক্ষণের জন্য। তার আগে একটু ক্লিন করি। আমার মেয়ে বেলুন থেকে শুরু করে পেন্সিল কেটে পেন্সিলের খোলা সমস্ত ভরে দিয়েছে। টিস্যু দিয়ে ক্লিন করে জানলাটা কিছুক্ষণের জন্য ওপেন করব, তারপর বন্ধ করে দেবো, কারণ এটা হচ্ছে রাস্তার ধারে জানলা, প্রচণ্ড ধুলো ঢোকে। তবে আমি সকালে একটু খুলে দিই জানলা, দরজা খুললে আমার ফিল হয় যে সকালের দিকে ঘরে সমস্ত কিছু একটু খুলে দেওয়া উচিত। পজিটিভিটি বা পজিটিভ এনার্জিও ঘরে আসার প্রয়োজন। আচ্ছা, জানলাটা খুলে দিলাম, দিয়ে এবার চলে এসেছি আমার হেনা পাউডার মিক্স করতে। আজকে আমি হেনা করব। তো হেনার সঙ্গে 2 চামচ আমলা পাউডার দিলাম আর চায়ের লিকার দিয়ে ভালো করে মিক্স করে এটা 30-40 মিনিট মতো রেখে দিয়ে তারপরে অ্যাপ্লাই করব, তারপর ঘরের কাজ করব। 1.5 ঘন্টা হয়েও যাবে, আমার কাজও হয়ে যাবে, হেনাও লাগানো হয়ে যাবে। আর আজকে চা তো সকালেই খেয়ে নিয়েছি তোষার সঙ্গে, তাই এটা দেখালাম না। হেনাটা ভিজিয়ে আমি এসেছি এবার জামা কাপড় মেলতে। আমাদের ইউটিলিটি সাইডের যে ব্যালকনিটা আছে, ইউটিলিটি এরিয়া, সরি ব্যালকনি নয়, ওখানে পিজিএ নেট লাগানোর পর যে দড়িটা দেখছো জামা কাপড় মেলার, সেটা নিলে এতটা উঁচু করে দিয়েছে যে আমি হাতই পাচ্ছি না, তো লাফিয়ে লাফিয়ে ছুঁড়ে ছুঁড়ে মেলতে হচ্ছে। তো যাই হোক, একটু কষ্ট হবে 1-2 দিন, ও বলছে তো ঠিক হয়ে যাবে, নেমে যাবে নিচের দিকে। আর আকাশটা দেখো কি সুন্দর। আর একটা ব্যালকনি আছে আমার, সেখানেও আমি জামাকাপড় সব মেলে দিলাম। জামাকাপড় মেলে আমি একটু রেস্ট নেবো আগে, কালকে রাতে ভালো করে ঘুম হয়নি, তো একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আমি হেনাটা অ্যাপ্লাই করব। দেখো, হেনা অ্যাপ্লাই করে নিয়েছি, নিয়ে এবারে ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট খাবো বলতে সেই কালকের লাঞ্চে যে রান্নাটা করেছিলাম, আলু বেগুন কুমড়ো দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে কিচেনে কিছুটা বাসন আমি মেজেছি। এখন 1 ঘন্টা মতো হয়ে গেছে হেনা লাগানো। এরপর আমি স্নানে যাব, কারণ তোরসাকে আমার আজকে নিতে যেতে হবে বাস থেকে, নীলায় অফিসে চলে গেছে। মুখে একটু প্যাক লাগিয়ে আমি স্নানটা সেরে নিই। স্নান সেরে চলে এসেছি, হেনা করেছি, শ্যাম্পু করিনি, বাস রেডি হয়ে গিয়ে ঠাকুরকে প্রণাম করে এখন তোরসাকে আনতে যাচ্ছি। এখন বাজে ঠিক 1টা। তোরসাকে নিয়ে নিলাম, তোরসা রানী। কার সাথে খেলছিস? তোরসাকে নিয়ে এসছি, এরপর শুরু হবে নতুন পর্ব। সিঁড়ি দিয়ে উঠছি, আমরা হাঁপিয়ে গেছি, আবার পরে কথা হবে। সবাই ভালো থাকবে, টাটা।